রবার্ট চরিত্রটা অত্যন্ত জটিল, অঙ্কের প্রফেসর, অঙ্ক নিয়ে সে ভাবে, কিন্তু তার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গেছে তার প্রথম স্ত্রীর সাথে। তার প্রথম স্ত্রী হারিয়ে যায়, তারপর সে আবার নতুন করে সংসার পাতে, একটি ছাত্রীর সাথে তার প্রেম হয়, কিন্তু এইবার আবার মানে হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই সাম ট্রাভেল হ্যাপেন্স ইন দ্য প্যারাডাইস, এবং ওটা তদন্তটার সাথে জড়িয়ে পড়ে হচ্ছে অনিন্দ্যদার চরিত্র, যে কিনা ঠিক ডিটেকটিভ না, সে অতি প্রাকৃত জিনিসের প্রতি তার ইন্টারেস্ট, এবং যে অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে মাথা ঘামায়। সো আলটিমেটলি বাড়িতে অনেকগুলো খুন শুরু হয়, আমার বাড়িতে, এবং সেটা নিয়েই আমি শরণাপন্ন হই অনিন্দ্যদার। তার তদন্তের কী কী আউটকাম হয় সেটা নিয়েই গল্প। ও যেটা বলে দিলেও সেটাই আর কি। তবে আমার যেটা বক্তব্য যে হ্যাঁ, চরিত্রের ভিতরে সাধারণত ডিটেকটিভ বললেই বা ডিটেকটিভ বললেই যে একটা এক তার যে নিশ্চয়ই একটা মার্ডার বা একটা কোনো কিছু চুরি এসব আমরা দেখেছি আর কি, কিন্তু এখানে ঠিক মার্ডার, কিন্তু সেই মার্ডারটা কেন বা কী বৃত্তান্ত তার পেছনে একটা স্টোরি আছে যেটা নিয়ে এই গল্পটা আর কি, মানে সেটা খুব নর্মাল নয় আর কি, মানে সেই কেসটা আর কি, মানে তাতে কোথাও একটা একটা সাইকোলজির একটা জায়গা আছে আর কি। হ্যাঁ, তাহলে চট করে বলতেই হয় এটাকে তাহলে সাইকো থ্রিলার বা এটা কি সিরিয়াল কিলিং, আবার ওরকমটাও ঠিক নয়। হ্যাঁ, সো যে কারণে আর কি মানে ঠিক মতো স্টিগমাটাইজ করা যাচ্ছে না যে এটা কী এক্স্যাক্ট সেভাবে নাম করা যায় না, এটা কিন্তু একটা গল্পের জোরের জায়গা, হয়তো একটু এক্সপেরিমেন্টাল, হয়তো যে যা হয়, আমি একটু আগেও বলছিলাম যে নতুন ছেলে তারা গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, ক্যারেক্টার নিয়ে, ক্যারেক্টারের ডেভেলপমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, সেই কারণে এই কাজটা করেও খুব মজা পেয়েছি আর কি। না আমার তো পার্সোনালি মনে হয় না, দেখো আমার পার্সোনালি মনে হয় এই আপস অ্যান্ড ডাউনস যেমন লাইফে আছে, এটা ইকোনমিতে আছে, একটা সময় রিসেশন এসেছিল 2008, তারপরে আবার একটা জায়গায় গেইন করেছে, আবার হয়তো এখন এই মুহূর্তে সারা পৃথিবীর একটা, সো আপস অ্যান্ড ডাউনসটা থাকবে, এবং এই যে সিনেমা হলের যেই অবস্থা রয়েছে সেটা আবার একটা সময় ফিরে আসবে, মানে এটা মনে করার কোনো ভয় আছে রোগের জন্য, কেউ এসি বদ্ধ ঘরে অনেক মানুষের সাথে কাটাতে চাইছে না, মানে কাজের জন্য বাসে ভিড় করা আলাদা বিষয়, কিন্তু লাক্সারির জন্য রিস্ক নেওয়াটা আলাদা বিষয়। কাজেই বাসে ভিড় হচ্ছে, সিনেমায় কেন ভিড় হচ্ছে না এই প্রশ্নটা অবান্তর, কারণ পেটার লাক্সারি এক এক প্যারামিটারে ধরা যেতে পারে না। তো আবার যখন মানুষের, আমরা ভ্যাকসিনের কথা শুনছি আস্তে আস্তে আসছে এবং পৃথিবী আবার স্বাভাবিক হবে, এই এই আশা তো রাখাই যায়, স্বাভাবিক পৃথিবীতে মানুষ আবার একসাথে হো হো করে উঠে হাসবে, হাসির সিনে দুঃখের সিনে একসাথে কাঁদবে, হিরো সিনে সিটি মারবে, সেগুলো ঘটবে, সেটা ওটিটি কোনোদিন সম্ভব না, সেটা ওটিটি দেখা, কারণ সিনেমার একটা অন্য ইলিউশন আছে, কমিউনিটিতে দেখার একটা মজা আছে যেটা একেবারে অনেক দিন, মানে সেটা তো 100 বছর হতে চললো আর কি, মানে সে অর্থে, কিন্তু সিনেমার মজাটা আছে এটা একটা ইলিউশন আছে। হ্যাঁ, সেই ইলিউশনটা মানুষের মানে হিউম্যান নেচারের থেকে একদম কমপ্লিটলি বেরিয়ে গিয়ে সেটা ভীষণ একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এবং ভীষণ সেগ্রিগেট করা। আমরা কী হয় যে সিনেমা এটা একটা গ্লোবালাইজেশনের ফল আর কি, তোমাকে যত ধরো একটা বাড়িতে 5টা মানুষ, আমি 5 জনকে যদি আলাদা করতে পারি তাহলে আমার 5টা প্রোডাক্ট বিক্রি হবে, সিম্পল আসিস। তো সেইখানে গিয়ে কিন্তু যতই মানুষ অ্যালিয়েনেট করবে, আজকে অ্যালিয়েনেশনটার ভিতরে করবে, আমার প্রত্যেকেই অ্যালিয়েনেট হচ্ছে আর কি, কিন্তু এটার বিরুদ্ধে মানুষই রুখে দাঁড়াবে, এবং একটা সময় আসবে যেটা রাহুল বলছিল যে সোশ্যাল গ্যাদারিং বা আমরা সামাজিক হাস্য বলি আর কি, দেখবে কোনো একটা হলে সিনেমা দেখতে দেখতে সবাই একসাথে হাসছে, তুমি কারেন্টটা বোঝো যে 500টা লোক সিনেমা দেখতে দেখে 500টা লোক হাসছে, এটাকে সামাজিক হাস্য বলে। আবার ধরো কোথাও কোথাও দুঃখের জায়গা তো সমস্ত লোকেরাই ফিল করছে, সো এইটা জাস্ট মানে অল অ্যাবাউট দ্য টাইম, মানে এই টাইমটা একটা যাচ্ছে যেটার পরে আবার ফিরে আসবে এবং কমপ্লিটলি হয়তো অন্য একটা রূপে ফিরে আসবে। আমরা কখনোই এক্সপেক্ট করবো না যে আজ থেকে 70 বছর আগে উত্তম কুমারের কোনো একটা সিনেমা লঞ্চ হচ্ছে বসুশ্রীতে, আর সেখানে যে ধরনের ভিড় হতো, যা হতো না হতো সেইটা আজকে ঘটবে, সেটা এক্সপেক্ট করাও ঠিক নয়, হয়তো অন্য একটা রূপকে, অন্য একটা মোড়কে আবার ঠিক ফিরে আসবে সিনেমা, বড় স্ক্রিন, মানে আমি বলছি বড় স্ক্রিনের কথা আর কি। দেখা যাবে যে আমি ড্যান্সার, আমি আমার হাজবেন্ডের সাথে সুখে সংসার করছি, কিন্তু তারপরে ব্যাপারটা যেটা হয় যে ধীরে ধীরে আমার মধ্যে একটা চেঞ্জেস আসে, এবং ধীরে ধীরে আমি বলতে পারো যে একটা ভয়, একটা আতঙ্ক, তো নর্মাল একটা ডান্সার মেয়েকে একরকমভাবে দেখবে, তারপরে দর্শক আমাকে আবার
আতঙ্কে ভয়তে থাকা অবস্থাতে সবই আমি এখন বলে দেবো, এটা তো ঠিক হবে না, দেখতে হবে। হ্যাঁ, আমি আমি নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার যেটাই প্লে করি না কেন, সেই রহস্যটা ভেদ করার জন্য চোখ দেখতে হবে। যখন থেকে সিনেমা দেখেছি, মানে যদি সো কল্ড আমাদের জেনারেশন বলি, যে আমার বয়স অনুযায়ী, তখন থেকে এত লাভ স্টোরি দেখেছি আর এত এই রোম্যান্স দেখতে দেখতে না খুব হতাশ, মানে সেটা মুম্বাই ছবি হোক সেটা বাংলা ছবি হোক, মানে এত রোম্যান্স আর লাভ স্টোরি দেখতে দেখতে আর মনে হয়েছে যে এর থেকে ভালো বোধ হয় রোম্যান্স আর লাভ স্টোরি বানানো সম্ভব নয়। ভালো বলে কিছু নেই, যতটা ভালোর কাছাকাছি যাওয়া যায়, তো সেখান থেকেই মনে হয়েছে যে যদি একটু অন্যরকম কাজ হয়, এবং সেই জন্যই আর কি রহস্য। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মূলত, গল্পটার সব থেকে বড় ইউএসপি গল্পটা নিজে, সেখানে বলার মতন যেটা আছে সেটা হচ্ছে যে রাহুল দা যে রবার্ট ক্যারেক্টারটা প্লে করছে, সেই চরিত্রটাই মূলত একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যে আফটার স্লিপিং তার একটা কিছু এমন কিছু ঘটে যেটাই মূলত গল্পে নানা রকম মোড়ক তৈরি করছে, এটুকুই বলার আর কি। তার বাকিটা দেখার জন্য এই ছটা এপিসোড রিলিজ হলে তখনই দেখতে হবে আর কি বিষয়টা। তার কারণ রাহুল দা আছে, অনিন্দ দা আছে, অঙ্কিতা দি, রিমি, সাহেব, বিক্রম, সন্দীপ মণ্ডল, তপতী মুন্সি, অর্পণ, মোটামুটি এরাই আছে। হ্যাঁ, কলকাতা কলকাতা। হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, টাইটেল একটা থিম সং আছে, সেটা অর্ণব চক্রবর্তী করছে বেসিক্যালি টাইটেলটা, আর সেটাও আমাদের রেডি, সেটাও আমরা লঞ্চ করাটা প্ল্যানিং করেছি জানুয়ারিতে, সেটা মিউজিক লঞ্চ হিসাবে, এটুকুই আপাতত প্ল্যান। ফেব্রুয়ারি সেইটা এখনও ঠিক করে উঠতে পারিনি, কিন্তু আমরা তার আগে জানিয়ে দিতে পারবো যে কোন। হয় আমি তাদের মতোই একজন সিনিয়র অ্যাক্টর, আর নয়তো ইনি তপতিদি নয়, ইনি ওই ক্যারেক্টারটি যার সাথে আমি এই চরিত্রটা প্লে করছি, ব্যাস এইটুকুই মাথায় রাখা সবটা। বেসিক্যালি তপতিদি, আমি আমি তপতিদিকে অনেকদিন আগে থেকেই চিনতাম, এবং অ্যাজ আ সিনিয়র আর্টিস্ট তপতির সঙ্গে যখন কাজ করছি, নট অনলি তপতিদি, আমাদের সঙ্গে কাজ করছে রাহুল দা, অনিন্দ দা, রাহুল দা অনিন্দ দার সঙ্গে কাজ করতে গেলে বেসিক্যালি একটু নার্ভাসনেস কাজ করে, কিন্তু গল্পটা আমাদের ডিরেক্টর বাপ্পাদা, বাপ্পাদা প্রতিটা শটের আগে আমাদেরকে হেল্প করেছে। আশা করছি অডিয়েন্স একটা বেস্ট সাইকো থ্রিলার উপহার পাবে। তপতিদি তোমার কি? আচ্ছা, এই ছোটদের সাথে কাজ করে আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ ছোটরাই আমার বন্ধু, ছোটরাই আমার কি বলবো সঙ্গী সব কিছু, যার জন্যে ছোটদের সাথে কাজ আমি খুব আনন্দ করে কাজটা করেছি। আর বাপ্পা তো গুণী ছেলে, ও কাজটা বার করে নিয়েছে আর কি এদের কাছ থেকে, আমিও এমন কিছু একেবারে দিগ্গজ বলছি না আর কি, কাজটা খুব ভালো করে নিয়েছে। আমার ক্যারেক্টারটি হলো আইপিএস অদিত্য রায় চৌধুরী, একজন আইপিএস অফিসার। খুব চ্যালেঞ্জিং একটি ক্যারেক্টার আমার জন্য, যেটা প্রথমে জিজ্ঞেস করলো যে এত তাবড় তাবড় অভিনেতাদের সাথে কাজ করে, সেখানে দাঁড়িয়ে আমি মনে করিনি যে হয় আমি হলাম ফ্রেশার বা তারা খুব বড় একজন অভিনেতা, তো আমি তাদের সাথে যখন ফ্লোরে গেছি বা ক্যারেক্টারটা প্লে করেছি, তাদের ওই ক্যারেক্টারটাকেই ভেবেছি, বা রবার্ট হোক বা যেই হোক, ক্যারেক্টারের সাথে আমি ক্যারেক্টারটাকে ম্যাচ করেছি। তা একটু নার্ভাসনেস ছিল, আমার কো অ্যাক্টর যারা সিনিয়র অ্যাক্টর তারা হেল্প করেছে, আমার ডিরেক্টর হেল্প করেছে, বাস এইটা এইভাবে কাজটা আমরা ফ্লোরে খুব ফ্লোরে ফ্রেন্ডলি বেরিয়ে গেছি। আমি হলাম এই ছবির যে নায়িকা আর কি, ওর মা, ওকে নিয়ে আমি ভীষণ চিন্তিত, ভীষণ উদ্ভ্রান্ত, মানে খুব পাজল আর কি, মানে মেয়েটা কী করছে, কোথায় গেছে, কেন গেছে, এইরকম ব্যাপার আর কি। তারপরে কেন গেছে, কোথায় গেছে, সেটা জানতে গেলে তো চোখ দেখতে হবে, সেটা তো বাকিটা তো আমি বলছি না, চোখে চোখ রাখতে হবে একদম। বেসিক্যালি আমার ক্যারেক্টারটা ঋষভ, যার নাম ঋষভ, ইজ আ সাইকিয়াট্রিস্ট ডক্টর, যে রাহুল দার একটা স্কুল ফ্রেন্ড পুরানো, এবং তারপরে বড় হওয়া, সেখান থেকে রাহুল দার জীবনে কী ঘটবে সেটার জন্য ওয়েব সিরিজটা দেখতে হবে। অ্যান্ড আদিত্যদের আদিত্যদের হন্যে হয়ে খুঁজছে, কী খুঁজছে সেটার জন্য চোখটা দেখতে হবে। এবার আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি একেবারে ভীষণ বিধ্বস্ত, পাজলড। সেই সময় আমাকে কোয়ারি করতে আসে অনিন্দ,
আঠাতে লাস্ট কখন দেখেছেন, কি অবস্থায় দেখেছেন, মানসিক কোনো ভারসাম্য ছিল কিনা, এই ধরনের সব প্রশ্ন করে আর কি। এটাই আমার চরিত্র। আমি এই এখানে যে চরিত্রটা করছি তার নাম ঐশী। তো ঐশী এখানে বাই প্রফেশন একজন ডান্সার, আর সে রবার্ট আমার হাজব্যান্ড, সে তার সাথে লিভিংয়ে থাকে। সে একজন প্রফেসর, গোল্ড মেডেলিস্ট প্রফেসর। তো সেই জায়গা থেকে প্রত্যেক সম্পর্কেই একটা প্রবলেম আমরা দেখতে পাই, সব জায়গাতেই, সব ক্ষেত্রেই নানা রকমের প্রবলেম আসে। তো আমরা যখন একসাথে রয়েছি, আমাদের লাইফে একটা প্রবলেম এসেছে, সেটা নিয়েই আমার চলাটা, সেটা নিয়েই আমার সব কিছু। বাস এইটুকুই, আর বাকিটা জানতে গেলে পুরো ব্যাপারটা দেখতে হবে। বাপ্পাদের সাথে এটা আমার ফার্স্ট কাজ। আমার চরিত্রটা বলতে গেলে বেসিক্যালি এই চরিত্রটা একজন অ্যানিমাল লাভার, যে পশুকে খুব ভালোবাসে, বাট একটু সাইকো ধরনের মানুষটা। সো এরম ধরনের একটা চরিত্র আমি প্লে করেছি এই চোখ নামের যে প্রজেক্টটা। খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে ছবিটা, তার জন্য আপনাদের ছবিটা দেখতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। এই ছবিটার যে চরিত্রটা, সেই চরিত্রে আমি কেয়ারটেকারের চরিত্র অভিনয় করেছি। তো এই কেয়ারটেকার হচ্ছে কি ঐশী এবং রবার্টের বাড়ির কেয়ারটেকার। তো এই কেয়ারটেকারের সাথে ঐশী আর রবার্টের কী সম্পর্ক সেটা জানার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে।